হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা অর্থাৎ পার্সেন্টেজ আর পার্সেন্টেজ থেকে 10টা প্রশ্ন 10 মিনিটের মধ্যে। আমরা প্রত্যেকটা সমস্যা আপনাদের সামনে আনব, আপনারা 10 মিনিটের মধ্যে 10টা সমস্যা দেখবেন। আর আমরা চলুন চট করে আজকে আমরা শুরু করছি 10 শতকরা থেকে 10টা প্রবলেম এবং 10 মিনিটের মধ্যে। তো চলুন প্রথমে আমরা আলোচনা করছি 191 নম্বর প্রশ্ন থেকে। আর 191 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে x পার্সেন্ট এর y প্লাস y পার্সেন্ট এর x ইজ ইকুয়াল কত। তাহলে এটা কত সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। এটা MBA 2006 এসেছিল। তো চলুন আমরা এর ক্যালকুলেশন শুরু করছি। তাহলে x পার্সেন্ট এর y প্লাস y পার্সেন্ট এর x এটা ইজ ইকুয়াল টু কতবার করতে হবে আমরা সাজিয়েছি, সাজিয়ে আমাদের উত্তর বাড়িয়েছে বা উত্তর বেরিয়েছে 2% এর xy। তাহলে 191 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 192। 192 নম্বর প্রশ্ন, MBA 2007 এ কোশ্চেনটা এসেছিল, এক্স পার্সেন্ট এর এক্স সমান হবে 10%-এর কত। তো চলুন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, স্ক্রিনে আমরা ক্যালকুলেশন করছি। ধরি এক্স পার্সেন্টের এক্স ইজ ইকুয়াল টু 10% এর ওয়াই। তাহলে অতএব সেখান থেকে আমরা ক্যালকুলেশন পেতেছি এবং ক্যালকুলেশন পাতার পর আমাদের অ্যান্সার বেরিয়েছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 10। তাহলে 192 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 193। 193 নম্বর প্রশ্ন, MBA 2007 এর কোশ্চেন, যদি এ এক্স পার্সেন্ট বেড়ে বি হয় তবে নিম্নলিখিত কোন সমীকরণটি সঠিক। তাহলে চলুন আমরা ক্যালকুলেশন না করলে এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবো না। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই, এ বি এর চেয়ে এক্স পার্সেন্ট বেশি, তাহলে এ ইজ ইকুয়াল টু বি প্লাস এক্স পার্সেন্ট অফ বি। তাহলে এখান থেকে এ ইজ ইকুয়াল টু বি প্লাস বি এক্স ডিভাইডেড বাই 100। তাহলে 193 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 194। 194 নম্বর প্রশ্ন, যদি এ বি এর 150 মানে 150% হয় তবে বি এ প্লাস বি এর কত শতাংশ। তো চলুন আমরা ক্যালকুলেশনটা পেতে ফেলি। তাহলে এ ইজ ইকুয়াল টু 150% এর বি, বি এর 150%, তাহলে সেখান থেকে এ ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 100। তাহলে এ বাই বি ইজ ইকুয়াল 3/2। তাহলে এ বাই বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 3/2 প্লাস 1। এটা আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে বলে আমরা এটা প্লাস 1 যোগ করে নিয়েছি উভয় পক্ষে। তাই চলুন এ প্লাস বি ডিভাইড বাই বি ইজ ইকুয়াল টু 5/2। তাহলে বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2/3। তাহলে নির্ণয় শতকরা বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু 100। তাহলে এর পুরো সম্পূর্ণ মানটা আমরা এখানে বসিয়ে দিয়ে পার্সেন্টেজ বার করেছি 40। তাহলে 194 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান বি। চলে এসেছি পরবর্তী কোশ্চেন, 195। যদি 8% এর x ইজ ইকুয়াল টু 4% এর y হয় তবে 20% এর x এর 20% কত সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করি। 8% এর x ইজ ইকুয়াল টু 4% এর y ক্যালকুলেশন করেছি। 8/100x ইজ ইকুয়াল টু 4/100y। তাহলে সেখান থেকে x ইজ ইকুয়াল টু 1/2y আমরা বার করেছি। তাহলে আমাদের বার করতে হবে কত, 20% x এর। তাহলে x এর 20% ইজ ইকুয়াল টু 20% এর x এর মান 1/2y, এটা আমরা বসিয়ে দিয়ে 10% অফ y। তাহলে 195 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 196। 196 নম্বর প্রশ্ন, ইফ 20% এর এক্স ইজ ইকুয়াল টু বি এর 40% এর বি ইজ ইকুয়াল টু সি, তবে 60% এর এ প্লাস বি ইজ হবে কত সেটা আপনাদের নির্বাচন করতে হবে। 196 নম্বর প্রশ্ন। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নিই। তাহলে 20/100 এ ইজ ইকুয়াল টু বি এবং 40/100 বি ইজ ইকুয়াল টু সি। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে 1/a ইজ ইকুয়াল টু বি এবং 2/5b ইজ ইকুয়াল টু সি, এটা আমরা বার করেছি। এ ইজ ইকুয়াল টু 5b এবং বি ইজ ইকুয়াল টু 5/2c এবং এ ইজ ইকুয়াল টু 25/2 ইজ ইকুয়াল টু সি এবং বি ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু সি। তাহলে 60% এর এ প্লাস বি আমরা এখানে ক্যালকুলেশন করেছি। আপনারা ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন, মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে আমাদের উত্তর বেরিয়েছে 900% এর সি। তাহলে 196 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কারণ এখানে কোনো অপশানটাই হবে না। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 197। 197 নম্বর প্রশ্ন, ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2010 এর কোশ্চেন, যদি এ এর এক্স পার্সেন্ট বি এর ওয়াই পার্সেন্টের সমান হয় তবে বি এর জেড পার্সেন্ট হয়,
তাহলে সেটা আমাদের এখানে ক্যালকুলেশন করে বার করতে হবে। তাহলে x পার্সেন্ট এর a ইজ ইকুয়াল টু y পার্সেন্ট এর b, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করছি x বাই 100 ইনটু a ইজ ইকুয়াল টু y বাই 100। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এখানে উত্তর আমরা বার করেছি z পার্সেন্ট এর b ইজ ইকুয়াল টু z পার্সেন্ট অফ x ডিভাইড বাই y ইনটু a, তা ক্যালকুলেশন করে xz ডিভাইড বাই y পার্সেন্ট এর a। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ক্যালকুলেশনটা। আপনারা এই কোশ্চেনের যারা 197 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন অপশান সি হবে এর সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন 198 198 নম্বর প্রশ্ন। যদি a ইজ ইকুয়াল টু y এর x পার্সেন্ট এবং b ইজ ইকুয়াল টু x এর y পার্সেন্ট, তাহলে নিম্নলিখিত কোন সমীকরণটি সঠিক? তো চলুন, অপশান এ এ কমা বি এর থেকে ছোট, অপশান বি বি কমা এর থেকে বড়, অপশান সি এ এবং বি এর মধ্যে সম্পর্ক নির্ধারণ করা যাবে না, অপশান জি যদি এক্স কমা ওয়াই এর ছোট হয় তাহলে এ বি থেকে কত বড়, তাহলে কোনোটি নয়। তাহলে কোনোটি নয় যখন, তখন আপনাদের অবশ্যই কনফিডেন্টলি ক্যালকুলেশন করতে হবে। তো চলুন আমরা এখানে অ্যান্সার বার করছি। তাহলে ওয়াই এর এক্স পার্সেন্ট ইজ ইকুয়াল টু এক্স ডিভাইড বাই 100 ইন্টু ওয়াই, তাহলে ওয়াই বাই 100 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু ওয়াই পার্সেন্ট অফ এক্স ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু বি। তাহলে 198 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 199। তাহলে যদি 50% এর x মাইনাস y ইজ ইকুয়াল টু 30% এর x প্লাস y হয়, তবে x কত শতাংশ হয় y? তাহলে চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব। তাহলে 50% এর x মাইনাস y ইজ ইকুয়াল টু 30% এর x প্লাস y, তাহলে 5 ইন্টু x মাইনাস y ইজ ইকুয়াল টু 3 ইন্টু x প্লাস y, তাহলে 5 মাইনাস 5 y ইজ ইকুয়াল টু 3 x প্লাস 3 y। তাহলে এখানে আমরা y এর মান বার করেছি কত, না x ডিভাইড বাই 4 নির্ণয় শতকরা, y ডিভাইড বাই x ইন্টু 100, 1x ডিভাইড বাই 4 ইন্টু 1 বাই x ইন্টু 100 ইজ ইকুয়াল টু 25%। তাহলে 199 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশান এ। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 200। যদি এ কমা বি এর 60% হয়, তবে 4 এ এর কত শতাংশ 5 বি হবে? তো খুবই ইজি ক্যালকুলেশন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করছি। তাহলে এ এর 60% এর বি ইজ ইকুয়াল টু 60 ডিভাইড বাই 100 বি, বি ইজ ইকুয়াল টু 5 বাই 3 এ, আমরা এটা বার করেছি। তাহলে নির্ণয় শতকরা 5 বি ডিভাইড বাই 4 এ ইন্টু 100, তাহলে 5 ইন্টু 5 বাই 3 এ ইন্টু 1 বাই 4 এ ইন্টু 100%। তাহলে আমরা এটা এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমাদের উত্তর বেরিয়েছে 623/625 ডিভাইডেড বাই 3। তাহলে 200 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা টাইম লাইন দেখে নেন, 10 মিনিটের মধ্যে 10টা কোশ্চেন কিন্তু আমরা সলভ করে ফেলেছি। এখন চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতা লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, যদি x ইজ ইকুয়াল y এর 63% হয়, তবে x স্কোয়ার এর কত শতাংশ আনুমানিকভাবে y স্কোয়ার হবে? অপশান এ 125, অপশান বি 200, অপশান সি 250 এবং অপশান ডি 350। আমি আবার আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনাদের সুবিধার জন্য, যদি x ইজ ইকুয়াল টু y এর 63% হয়, তবে x স্কোয়ার এর কত শতাংশ আনুমানিকভাবে y স্কোয়ার হবে? অপশান এ 125, অপশান বি 200, অপশান সি 250 এবং অপশান ডি 350। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য, তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।